বন্ধুরা আগের দিনের ভিডিওতে আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো আশা করি সবাই বুঝতে পেরেছ আজকেও আমরা বেশ কয়েকটি অঙ্ক করব। প্রথমটা সাহায্যে সমাধান লেখচিত্রের বাই টু করো। টু টু এক্স প্লাস সিক্স ডিভাইডেড বাই থ্রি এ দুটো কি আমাদের সমাধান করতে হবে লেখচিত্রের মাধ্যমে আমাদের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো আগে যে অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কি ছিল এক্স এবং ওয়াই এর একটি সহ দেওয়া ছিল কিন্তু এখানে কিন্তু সেই রকম কিছু দেওয়া নেই এখানে এক্স এর একটি একঘাত সমীকরণ দেওয়া হয়েছে কিন্তু আমাদের প্রশ্নে বলেছে এটাকে করতে হবে লেখচিত্রের সাহায্যে সমাধান অর্থাৎ লেখচিত্র অঙ্কন করতে হবে সেখান থেকে ছেদ বিন্দু বের করতে হবে ছেদ বিন্দু থেকেই আমাদের সমাধান বেরোবে এই অঙ্কটা খুব ভালো করে চিনে রাখো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে খুব দেয় তো যদি এরকম ধরনের অঙ্ক দেয় শুধুমাত্র x এর একটি সমীকরণ দেওয়া থাকে তাহলে আমাদের ধরতে হবে ওয়াই 3x ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু ইজ টু টু এক্স প্লাস সিক্স বাই থ্রি অর্থাৎ এই পুরো জিনিসটাকে ওয়াই ধরে নিতে হবে তাহলে ওয়াই 3x ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এই সমীকরণ থেকে আমরা একটি ছক বানিয়েছি ছক কি করে বানাতে হয় তোমরা জানো প্রথমে এখানে এক্সের মান তিন বসিয়েছি তাহলে চার পেয়েছি বিন্দুটা হয়েছে তিন কমা এভাবে পাঁচ কমা সাত তিনটে বিন্দু আমরা পেয়ে গেছি এবার পরবর্তী পরবর্তী দেখো ওয়াইজ কল টু টু এখান থেকেও কিন্তু আমরা একটি ছক বানিয়েছি এবং এই ছক থেকে তিনটে বিন্দু নিয়েছি এই বিন্দু তিনটি হচ্ছে এই সমীকরণকে সিদ্ধ করবে অর্থাৎ এই সমীকরণ যে যে লেখচিত্র হবে অর্থাৎ যে সরল রেখাটা হবে তার এই তিনটে বিন্দু অবস্থান করবে এবার আমরা লেখচিত্র কি করে আঁকতে হয় আমরা আগের দিন শিখেছি প্রথমে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করব এবং লেখছি ওই শক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহুকে এক একক ধরে কিন্তু আমরা আমাদের এই বিন্দুগুলো প্লট করব। ঠিক আছে আমরা প্রথমে এই তিনটে বিন্দু বসিয়ে যে সরল রেখাটা পাবো সেটাকে এবি নাম দেব আর এই তিনটে বিন্দু বসিয়ে যে সরল রেখাটা পাবো সেটাকে আমরা সিডি নাম দেব বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখানে একটি ছক কাগজে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নিয়েছি এক্স ও এক্স ড্যাশ হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এতে ছেদবিন্দুকে ও নাম দেওয়া রয়েছে যার স্থানাঙ্ক শূন্য কমা শূন্য এবার আমরা এখান থেকে প্রথমে তিনটে বিন্দু আগে বসাবো তিন কমা চার আগে বসাচ্ছি তিন কমা চার ওয়ান টু থ্রি ফোর থ্রি প্রথমে নেব এক দুই তিন এক দুই তিন চার এটা হচ্ছে তিন কমা চার বিন্দু পাঁচ কমা সাত পাঁচ তারপর হচ্ছে আর একটা হচ্ছে পাঁচ এখানে আর পাঁচ ছয় সাত আট এই তিনটে বিন্দু আমরা পেয়েছি এবার এই তিনটে বিন্দুকে আমরা স্কেলের সাহায্যে যুক্ত করবো যুক্ত করে যে সরল রেখাটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের যে প্রথম যে সমীকরণটা দেওয়া ছিল তার লেখচিত্র তার গায়ে আমরা লিখব ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এই নাম দেব এবি বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা পরে লিখছি আমাদের আগে লাইনগুলো টেনে নিই তারপরে বিন্দুগুলো আমরা পাশাপাশি বসিয়ে দেব এরপরে কি বিন্দু আছে শূন্য কমা দুই শূন্য কমা দুই হচ্ছে এই বিন্দু তারপরে নয় কমা আট নয় তারপরে হচ্ছে আট এই বিন্দু আর তারপর হচ্ছে আমাদের পনেরো বারো দশ পনেরো তারপর হচ্ছে বারো এই তিনটে বিন্দু আমরা পেয়ে গেলাম এবার এটা আমরা স্কেলের সাহায্যে পরিষ্কার করে যুক্ত করব। যুক্ত করে দিয়েছি করে দিয়ে আমাদের যে সরল রেখাটা পাবো সেটাকে আমরা নাম দেব এবং এই সরল হচ্ছে আমাদের দেবো সি এই সমীকরণের লেখচিত্র এবার বিন্দুগুলোকে আমরা একটা একটা করে বসছি যেটা হচ্ছে শূন্য কমা দুই আমাদের এই বিন্দুটা আমরা পেয়েছিলাম এক দুই তিন তিন কমা চার তারপরে আমাদের হয়েছিল পাঁচ কমা সাত আচ্ছা এই বিন্দুটা হয়েছিল আমাদের মাইনাস এইট নাইন কমা এইট আর এই বিন্দুটা আমাদের হয়েছে ফিফটিন কমা টুয়েলভ ছেদ বিন্দু পি দেখতেই পাচ্ছি ছেদ বিন্দুটা স্থানাঙ্ক আমাদের হয়ে গেছে তিন কমা চার পি বিন্দুটা হচ্ছে আমাদের ছেদ বিন্দু তার স্থানাঙ্ক আমাদের তিন কমা চার হয়েছে এটা আমরা পরিষ্কার করে বুঝতে পেরেছি এবার আমরা আবার আগে জায়গায় ফিরে এসছি এবার প্রথমে যেটা লিখতে হবে সেটা আগের দিন আমরা শিখিয়েছি আবার আজকে একবার লেখাবো সেটা হচ্ছে প্রথমে লিখব অক্ষ নির্বাচন কি লিখব ছক কাগজে এক্স ও্স ড ওয়াই ওয়াই ড্যাস যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করা হলো যাদের ছেদবিন্দু এই কথাটা কিন্তু আমরা আর লিখবো না একবার লিখে দিচ্ছি যা ছেদবিন্দু বিন্দু ও ব্র্যাকেটে শূন্য কমা শূন্য এবার আমরা কি লিখবো স্কেল নির্বাচন স্কেল নির্বাচন ছাড়া তো আমরা বিন্দুগুলো বসাতে পারবো না এখানে আমরা কি নির্বাচন করেছি ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতি বাহুকে এক একক ধরা হলো এইবারে পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের বিন্দু স্থাপন কি লিখবো আমরা ছক কাগজে এই তিনটে বিন্দু আমরা লিখব তিন কমা চার পাঁচ কমা সাত ও মাইনাস পাঁচ কমা মাইনাস আট বিন্দু তিনটি স্থাপন করে ও স্কেলের সাহায্যে যুক্ত করে সরলরেখা পাওয়া গেল যা y is equal to 3x minus 1 by 2, 0, 2, 9, 8, 5, 1/2 সমীকরণ এর লেখচিত্র ঠিক আছে আবার আমরা কি লিখব আবার 0,2 9,8 এবং 15,12 এই বিন্দু তিনটি স্থাপন করে এবং স্কেলের সাহায্যে যুক্ত করে সিডি সরল রেখা পাওয়া গেল যা ওয়াই টু টু এক্স সমীকরণের লেখচিত্র ঠিক আছে এটা আমাদের একইভাবে লিখতে হবে এবার লিখবো আমরা যে বি ও সি ডি সরল রেখা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে যার স্থানাঙ্ক তিন কমা চার সুতরাং নির্নে সমাধান নির্ণয় সমাধান না লিখে নির্ণীত সমাধান লেখাটাই যুক্তিযুক্ত হবে এক্স ইস টু থ্রি এবার কথা হলো ওয়াই ইজ ইকাল টু ফোর কেন লিখলাম না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা যে কেন ওয়াই 4 টু ফোর লিখলাম না দেখো আমাদের প্রশ্নেতে কিন্তু সমীকরণ যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে শুধুমাত্র কি দেওয়া ছিল বলতো দেওয়া ছিল হচ্ছে এখানে কিন্তু কোন রকম ওয়াই এর কোন কথা কিন্তু আমাদের এখানে বলা ছিল না তাই তো আমরা কিন্তু আমাদের প্রয়োজনে আমাদের নিজেদের সুবিধার জন্য কিন্তু আমরা ওয়াইটাকে ধরেছিলাম কিন্তু উত্তরে কিন্তু কোনো মতেই আমরা ওয়াই এর মান কিন্তু লিখতে পারবো না তাই শুধুমাত্র এখানে আমরা এই বিন্দুটা এই লিখেছি ওয়াই এর মান যদি লেখক তাহলে কিন্তু নম্বর কাটা যাবে তাহলে সুতরাং নির্ণীত সমাধান আমাদের ইজুকাল টু হয়ে গেছে এক্স ইসুকাল টু থ্রি ঠিক আছে আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পেরেছো কোনো মতেই কিন্তু ওয়াই এর মান লিখবে না আর এই ধরনের সমীকরণ যদি তোমাদের দেওয়া থাকে এই ধরনের সমীকরণ যেখানে ওয়াই উপস্থিত নেই তাহলে কিন্তু ধরে নিয়ে বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্নটা দেখো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইসিকাল টু টোয়েন্টি ফোর এবং ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এইট ইসিক টু জিরো এই সমীকরণ দুটি লেখচিত্র অঙ্কন করতে বলেছে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলেছে এবং লেখচিত্র দুটি এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে প্রথমে ফোর মাইনাস ফোর এক্স বাই থ্রি সেখান থেকে তিনটে বিন্দু নিয়ে নিয়েছি জিরো কমা এইট থ্রি কমা ফোর এবং সিক্স কমা জিরো অর্থাৎ এই সমীকরণটি যে সরল রেখাকে রিপ্রেজেন্ট করে তার উপর তিনটে বিন্দু এটা নেওয়া হয়েছে আবার পরবর্তী সমীকরণ ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এইট টু জিরো সেখান থেকে ওয়াই ইজ ওকাল টু ফোর এক্স প্লাস এইট ডিভাইডেড থ্রি সেখান থেকে তিনটে বিন্দু আমরা নিয়েছি অর্থাৎ এই যে সমীকরণ এর উপরে এই এটা যে যেই সরলরেখাকে রিপ্রেজেন্ট করে তার উপরে তিনটে বিন্দু এটা নিয়েছি এবার আমাদের কি লেখার কথা ছিল অক্ষ নির্বাচন অক্ষ নির্বাচন ছক কাগজে এক্স ও এবং y ও যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করা হলো যাদের ছেদবিন্দু ও যেটা হচ্ছে জিরো জিরো এই কথাটি আমরা আগের অঙ্কে দিয়েছি দেখে নেবে একই কথা লিখতে হবে আর কি লিখতে হবে স্কেল নির্বাচন ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে প্রতি বাহুকে এক একক ধরা হলো এই কথাটি আমাদের লিখতে হবে ঠিক আছে আমাদের ছক্কাগুচ্ছ আমরা নিয়েছি দেখতে পাচ্ছি এবারে এবারে ছক্কাগুচ্ছে আমরা তিনটে বিন্দু নেব যেটা আমাদের 4x plus 3y is equal to 24 এই সরল রেখার উপরে রয়েছে 0,8 আমরা আগে লিখে নেছি 0,8 এই বিন্দুটা তারপরে আমরা নিচ্ছে 3,4 1 2 3 1 2 3 4 আরেকটা নেচ্ছি 6,0 এই বিন্দুটা আমরা প্রথমে আগে টেনে নেব তারপর আমরা বিন্দুগুলো স্থানাঙ্ক লিখবো আগেই বলেছি যে এখনই লিখব না তার কারণ যদি অন্য সরল রেখার এটা ওভারল্যাপিং হয় সেজন্য আমরা পরে লিখবো আমরা পুরো ছবিটাই পেন দিয়ে আঁকছি অন্য কালি দিয়ে বোঝানোর সুবিধার জন্য তোমরা কিন্তু সম্পূর্ণ ছবিটা পেন্সিলে আঁকবে এই আমাদের এবি সরল রেখা হয়ে গেল তা রিপ্রেজেন্ট করবে কাকে সেটা আমাদের পাশে লিখতে হবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইসলেন্টি ফোর ঠিক আছে এর পরের বিন্দু হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট এটা আরেকটা বিন্দু আমাদের আছে মাইনাস টু কমা জিরো মাইনাস টু কমা জিরো এই তিনটে বিন্দু আমরা পেয়ে গেছিলাম এবার এই তিনটে বিন্দুকে আমরা স্কেলের সাহায্যে পরিষ্কার করে যুক্ত করব লাইনটা দুদিকে বাড়িয়ে দিয়ে অ্যারো চিহ্ন দেব ঠিক আছে এটা তোমরা জানো যে কিভাবে কি করতে হয় এই যে সরল রেখাটা আমরা পেয়ে গেলাম সেটাকে আমরা সিডি নাম দিয়ে দিচ্ছি এই সিডি সরল রেখাটাই হচ্ছে আমাদের কাকে রিপ্রেজেন্ট করে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এইট টু জিরো এই সরল রেখাকে এই সমীকরণ কি রিপ্রেজেন্ট করে এবার আমাদের ছেদ বিন্দু হয়ে গেছে পি এটাকে আমরা দিয়ে দিচ্ছি থ্রি কমা ফোর আর যে যে বিন্দুগুলো আমরা পেয়েছিলাম সেগুলো আমরা লিখে দিচ্ছি পাশে এই বিন্দুটা আমাদের ছিল হচ্ছে আমাদের মাইনাস টু কমা জিরো আর এটা আমাদের ছিল হচ্ছে জিরো কমা এইট ঠিক আছে তাহলে আমাদের এই সরল রেখা এবি এবং সিডি রেখা দুটি ছেদ বিন্দু হয়ে গেল তিন কমা চার এইবার একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে যে বলেছে এই যে এবং এই সিডি অক্ষ দুটির সাথে সাথে বা যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে এক সক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমাদের দেখতেই পাচ্ছি এক সক্ষের সাথে কি ত্রিভুজ উৎপন্ন করেছে ভালো করে খেয়াল করো আমাদের অক্ষের সাথে এই ত্রিভুজটা উৎপন্ন করেছে তো এই ত্রিভুজের আমরা নাম দিয়ে দিচ্ছি পি এই বিন্দুটা নাম দিয়ে দেব কিউ আর এই বিন্দুটার নাম দিয়ে দেব আর তো আমরা আরেকটা কাজ করব আমরা এই পি বিন্দু থেকে এর উপরে লম্ব অঙ্কন করব। ঠিক আছে এই লম্বটাকে টি নাম দিয়ে দিচ্ছি ঠিক আছে স্বভাবতই বুঝতে পারছো এই টি বিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে টি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের দেখো থ্রি কমা জিরো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি যে এখানে এই ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সেটা আমাদের ক্ষেত্রফল বের করতে হবে আর ছেদ বিন্দু আমরা তাহলে এখানে কি লিখব ছেদ বিন্দু নির্ণয় ছেদ বিন্দু নির্ণয় এখানে কি লিখব এবি ও সিডি সরলরেখা দুটি পরস্পরকে যার স্থানাঙ্ক যার স্থানাঙ্ক তিন কমা চার তাহলে সুতরাং নিজনেও সমাধান এক্স ইজ টু থ্রি এবং ওয়াই ইজ টু ফোর এইবার আমাদের যেটা প্রয়োজন বিশেষ করে যেটা আমরা বের করব সেটা হচ্ছে আমরা করব হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে লিখব কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় তাহলে আমরা এখানে প্রথমেই লম্ব টেনেছিলাম তাহলে এখানে লিখব এক্ষেত্রে উৎপন্ন ত্রিভুজ পিকিউআর যেখানে ও আর বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3,4 ফোর মাইনাস টু জিরো ও সিক্স পিটি লম্ব ঠিক আছে এটা আমরা এঁকেছিলাম অঙ্কন করা হয়েছিল তাহলে সুতরাং সাপেক্ষে উচ্চতা ভূমি সাপেক্ষে উচ্চতা কে বলো পিটি হবে যদি কিউ আর কে আমরা ভূমি ধরি তাহলে উচ্চতা পিটি হবে সুতরাং ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কি হবে হাফ কত কিউ আর হবে এখান থেকে শুরু করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এদিকে ছয় এদিকে দুই তাহলে হচ্ছে আট একক আর লম্বটা কত একক এক দুই তিন চার চার একক তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে ষোলো বর্গ একক তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে ত্রিভুজটি উৎপন্ন হয়েছে অক্ষের সাথে তার ক্ষেত্রফল ১৬ বর্গ একক আশা করি ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই ইজিক টু ফোর এবং এক্স মাইনাস ওয়াই ইসিকল টু ওয়ান সহ সমীকরণ দুটি লেখচিত্র অঙ্কন করো লেখচিত্রের সাহায্যে সমাধান করো এবং লেখচিত্র দুটি ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল নির্ণয় করো যে যে ছবিটা আমরা এঁকেছিলাম লেখচিত্র দুটি অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করেছিল তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছিলাম এখানে ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করবে সেটা আমরা নির্ণয় করব তার ক্ষেত্রফল নির্ণয় করব এখানে আমরা টু এক্স মাইনাস ওয়াই টু ফোর সেখান থেকে ওয়াই টু হচ্ছে টু এক্স মাইনাস ফোর তিনটে বিন্দু নিয়েছি এক্স মাইনাস ওয়াই ইসলাম টু হচ্ছে এই তিনটে বিন্দু হচ্ছে এই সমীকরণ রিপ্রেজেন্ট করে যে রেখাকে তার উপরে তিনটে বিন্দু আর এই সমীকরণ রিপ্রেজেন্ট করে যে সরল রেখাকে তার উপরে তিনটে বিন্দু আমরা নিয়েছি এবার আমাদের অক্ষ নির্বাচন স্কেল নির্বাচন যা যা আছে আগের মতোই সেটা তোমরা দেখে দেখে লিখে নেবে এবার আমরা আমাদের বিন্দুগুলো বসাবো বন্ধুরা আমরা ছক কাগজে চলে এসছি এখানে এবার আমরা ছক কাগজে তিনটে বিন্দু স্থাপন করবো জিরো কমা মাইনাস ফোর জিরো কমা মাইনাস ফোর জিরো ওয়ান টু থ্রি ফোর জিরো কমা মাইনাস ফোর এরকম জায়গায় তারপরে আমাদের আসছে টুয়েলভ কমা টুয়েন্টি এইটা হচ্ছে আমাদের টেন ইলেভেন টুয়েলভ তারপর হচ্ছে এখান থেকে উঠবে টোয়েন্টি এই অবধি আমাদের বিন্দুটা টুয়েলভ কমা টোয়েন্টি আর তারপর হচ্ছে মাইনাস ফাইভ কমা মাইনাস মাইনাস ফাইভ আর হচ্ছে টেন এই তিনটে বিন্দুকে আমরা যদি স্কেলের সাহায্যে যুক্ত করে দিই তাহলে আমরা এবি বি সরল রেখাটা পেয়ে যাব সাবধানে যুক্ত করতে হবে যাতে কোন পেন্সিল যেন নড়ে না যায় ঠিক আছে আর এটা কাকে রিপ্রেজেন্ট করবে আমরা এটা দেখেছিলাম রিপ্রেজেন্ট করে টু এক্স মাইনাস ওয়াই টু ফোর এই সরল রেখাকে এরপর আমরা চলে আসছি পরবর্তী বিন্দু টেন কমা নাইন এটা টেন কমা হচ্ছে নাইন আমাদের এই বিন্দুটা তারপরে বিন্দু হচ্ছে ফিফটিন কমা ফোরটিন টেন ফিফটিন এই বিন্দু আমাদের আর হচ্ছে আমাদের পরবর্তী বিন্দু মাইনাস টেন মাইনাস ইলেভেন এটা মাইনাস টেন আর মাইনাস ইলেভেন হচ্ছে এই বিন্দু এই তিনটে বিন্দুকে আমরা আবার স্কেলের সাহায্যে যুক্ত করব করে আমরা সিডি সরল রেখা পেয়ে যাব প্রথমটা হচ্ছে আমাদের পেয়েছিলাম সরল রেখা এবার আমরা পেয়ে যাব সিডি সরল রেখা প্রথমটা আমরা নাম দিয়ে দিচ্ছি বি সরল রেখা এখানে হচ্ছে এ কমা বি আর এইটা আমাদের হয়ে যাচ্ছে সি কমা ডি ডি আর কি তো তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করবে এটা রিপ্রেজেন্ট করবে আমাদের x- এই সরল রেখাটিকে এবার বিন্দুগুলোকে আমরা বসিয়ে দেব ঠিকভাবে ঠিক আছে এই বিন্দুগুলোকে যদি আমরা ঠিকভাবে বসিয়ে দিই তাহলে আমাদের বিন্দুগুলো আগে লিখে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ছেদ বিন্দু আমরা পি এখান থেকে দেখতে পাচ্ছি বিন্দুটা হচ্ছে এক দুই তিন এক দুই থ্রি কমা টু আমাদের এই বিন্দুটা আমাদের তৈরি হয়েছে থ্রি কমা ঠিক আছে আচ্ছা এবার বিন্দুগুলো লিখি এই বিন্দুটা আমরা পেয়েছিলাম শূন্য কমা মাইনাস ফোর তারপর আমরা এটা পেয়েছিলাম হচ্ছে টুয়েলভ কমা আর একটা বিন্দু পেয়েছিলাম এখান থেকে মাইনাস ফাইভ এখান থেকে বিন্দু পেয়েছিলাম কত টেন আর আমরা এখান থেকে পেয়েছিলাম ফিফটিন আর এই বিন্দুটা হয়ে গেছিল মাইনাস টেন কমা মাইনাস ইলেভেন এইবার আমাদের ছেদ বিন্দু তো পি পাওয়া হয়ে গেল এইবার এখানে আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন করেছে এ দেখো এই বিন্দুটা কিউ যেটা দেখতেই পাচ্ছি এর স্থানাঙ্কটা ভালো করে খেয়াল করে দেখো এর স্থানাঙ্কটা হচ্ছে জিরো কমা মাইনাস ওয়ান ঠিক আছে আর এই বিন্দুটা আমাদের হচ্ছে আর এই বিন্দুটা আমরা পেয়েছিলাম জিরো কমা মাইনাস ফোর তাহলে এই যে ত্রিভুজটা আমাদের উৎপন্ন হয়েছে এর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তার জন্য আমাদের একটা কাজ করতে হবে পি বিন্দু থেকে অক্ষের উপরে একটা লম্ব টানতে হবে যেটা কিনা আমাদের টি বিন্দু দিলাম ঠিক আছে এটা দেখো ভালো করে আমরা যদি একটু শেড দিই তাহলে দেখতে পাবো এই যে ত্রিভুজটা আমাদের উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটাই হচ্ছে আমাদের যেটা আমাদের চেয়েছিল ওয়াই অক্ষের সাথে উৎপন্ন ত্রিভুজ পি কিউ আর বন্ধুরা এবার আমরা আবার আগের পজিশনে ফিরে এসেছি তো আমাদের যেটা দরকার বিন্দু স্থাপন সেটা কিন্তু তোমরা আগের অঙ্ক দেখে দেখে নেবে যে কি করে বিন্দু স্থাপন করতে হয় কি লিখতে হয় সেটা তোমরা জানো আর ছেদ বিন্দু নির্ণয় এবার আমরা লিখবো এবার আমাদের লিখবো হচ্ছে ছেদ বিন্দু নির্ণয় আমরা লিখবো যে বি ও সি সরলরেখা দুটি পরস্পরকে যার স্থানাঙ্ক তিন কমা দুই সুতরাং নির্ণেয় সমাধান বা নির্ণীত সমাধান যাই লিখতে পারো নির্ণীত লেখাটাই সঠিক কথা নির্ণয় সমাধান এবং এবার হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এটা হচ্ছে আমাদের লাস্ট ধাপ তাহলে হচ্ছে এবার আমরা লিখব যে এক্ষেত্রে উৎপন্ন ত্রিভুজ উৎপন্ন ত্রিভুজ আমরা লিখছি পি কিউ আর যেখানে বিন্দুর স্থানাঙ্ক যিনি কমা দুই জিরো কমা মাইনাস ও জিরো কমা আর কি লিখব এখান থেকে যে পিটি ওয়াই অক্ষ এটা আমাদের অঙ্কন করা হয়েছে এটা আমরা লিখে নেব এখন ত্রিভুজ পি কিউ আর এর এখানে ভূমি দেখো কিউ আর কিউ আর ভূমি সাপেক্ষে উচ্চতা কত তো বলতো পিটি সুতরাং ত্রিভুজ পি কিউ আর এর

বর্গ একক অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ বর্গ একক তাহলে এই যে এ বি এবং সি ডি সরলরেখা দুটি ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করল তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম ফোর পয়েন্ট ফাইভ বর্গ একক আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছ আমরা এই দুদিনে বেশ কিছু অঙ্ক করলাম লেখচিত্র সম্পর্কিত তো বিভিন্ন ধরনের অঙ্ক যেগুলো আমাদের পরীক্ষায় খুব আসে সেগুলো করা হলো আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ প্র্যাকটিস করো লিখে লিখে প্র্যাকটিস করো ছবি আঁকো সবাই ভালো থাকো সুস্থ থাকো